गुड मॉर्निंग स्टूडेंट इलार्निंग क्लासे के टूर सकल के स्वागत। आज के टूर मैथ क्लासे तुम्हारे जा करब तुम्हारा मन दिए सेगल खात तुले ने। आज के तुम्हारे हमें करब कथा लेखो। देखो तुम्हारा सबा खात हेडिंग देवे कथा लेखो छदश एकषट्टी थेके सात दस पाँच पचहत्तर पर्यंत। ताले तुम्हारा सबाई आज कि लिखबे प्रथम लिखबे खाताय कथाय लेखो छदश एकषट्टी थेके सात दस पाँच पचहत्तर पर्यंत। तारपरे एटा लेखा हुए गेले तुम्हारा एभावे लिखबे जानो किभावे कथाय लिखते हबे छदश एक एकषट्टी ए क एक षट्टी मूर्धन्य सी एकषट्टी छदश दुई बाषट्टि बयाकारे बा मूर्धन्य सी बाषट्टी। এইভাবে তোমরা সাত দশ পাঁচ পঁচাত্তর পর্যন্ত লিখবে। তার সঙ্গে আমি দিচ্ছি দেখো ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাজাও। তাহলে তোমরা প্রথমে লিখবে কথায় লেখো ছদশ আর একষট্টি থেকে সাত দশ পাঁচ পঁচাত্তর পর্যন্ত। এরকম বানান করে করে একষট্টি দিয়ে পঁচাত্তর পর্যন্ত খাতায় লিখবে। তারপরে তুলবে ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে আমি এখানে দিলাম ধরো দশ, তারপর লিখলাম আট, তারপর লিখলাম কুড়ি, তারপর লিখলাম পনেরো, তারপর লিখলাম বারো। তাহলে এখানে কোনটা সব থেকে ছোট সংখ্যা সেখান থেকে শুরু করবে। এখানে আছে দশ আট কুড়ি পনেরো বারো, তাহলে এদের মধ্যে ছোট সংখ্যা কোনটা আট, তাহলে আট লিখবে। তারপরে কত লিখবে দশ দশ লিখবে, তারপরে বারো বারো লিখবে, পনেরো পনেরো লিখবে, কুড়ি কুড়ি লিখবে। তোমরা জানো ছোট থেকে বড় তোমাদের করিয়েছি, সেভাবে তোমরা এখানে সাজিয়ে লিখবে। তারপরে আমি এখানে দিলাম দশ নয় উনত্রিশ, এক দশ সাত সতেরো, তিন দশ পাঁচ পঁয়ত্রিশ, দু দশ পাঁচ পঁচিশ, আর তিন দশ আট আটত্রিশ। দাঁড়ে এখানেও তোমরা সেইভাবে সাজাবে। এখানে কি আছে দু দশ নয় উনত্রিশ, এক দশ সাত সতেরো, তিন দশ পাঁচ পঁয়ত্রিশ, দু দশ পাঁচ পঁচিশ, তিন দশ আট আটত্রিশ। তাহলে এদের মধ্যে কোনটা ছোট সংখ্যা প্রথমে সেটা লিখবে সতেরো, তারপরে যেভাবে হবে সেভাবে তোমরা সাজিয়ে সাজিয়ে লিখবে। হাতের লেখা কিন্তু সুন্দর করে লিখবে, সংখ্যাগুলো সুন্দর করে করে লিখবে। তারপর আমি এখানে দিলাম ধরো তিন দশ নয় উনচল্লিশ, পাঁচ দশ এক একান্ন, চার দশ চার চুয়াল্লিশ, ছয় দশে ষাট, পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন। এখানেও সেইরকম একইভাবে হবে, তোমরা করবে ছোট থেকে বড় সাজাবে। কি কি আছে তিন দশ নয় উনচল্লিশ, পাঁচ দশ এক একান্ন, চার দশ চার চুয়াল্লিশ, ছয় দশে ষাট, পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন। তোমরা সাজাবে ছোট থেকে বড়।
এখান দিলাম আমি 7 10 এর 70, 6 10 6 66, 8 10 1 81, 7 10 5 75, 8 10 6 86। এখানেও সেম, এখানেও ঠিক এইভাবেই করবে, ছোট থেকে বড় সাজাবে। এখানে কি কি আছে, 7 10 এ 70 আছে, 6 10 6 66 আছে, 8 10 1 81 আছে, 7 10 5 75 আছে, 8 10 6 86 আছে। তোমরা সাজাবে ছোট থেকে বড়। তাহলে তোমরা আগে বোর্ড থেকে ছোট থেকে বড় এগুলো তুলে নাও, যা যা দিয়েছি এগুলো সবাই তুলে নাও, তারপর আমি 6 10 61 থেকে 7 10 5 75 পর্যন্ত তোমাদের একবার বানানগুলো পড়িয়ে দেব। তোমরা বোর্ড থেকে আগে এগুলো তুলে নাও ঠিকভাবে। আমি যেভাবে সুন্দর করে সংখ্যা লিখেছি, দুটো সংখ্যা সমান সমান, তোমরাও ঠিক সেইভাবে সুন্দর করে হাতের লেখা লিখবে, সংখ্যা লিখবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। সবাই তুলে নিয়েছো? এবারে আমি দেখো বানানগুলো একবার পড়িয়ে দিচ্ছি আমার মুখে মুখে, সবাই বলো। 6 10 1 61, এ ক 61, মূর্ধন্য ষ ট ট হ্রস্ব ই কার টি 61, 6 10 2 62, ব আকারে বা, মূর্ধন্য ষ ট ট হ্রস্ব ই কার টি 62, 6 10 3 63, ত আকারে তে, মূর্ধন্য ষ ট ট হ্রস্ব ই কার টি 63, 6 10 4 64, চৌ কারে চৌ, মূর্ধন্য ষ ট ট হ্রস্ব ই কার টি 64, 6 10 5 65, চন্দ্রবিন্দু অন্তঃস্থ 65, মূর্ধন্য ষ ট ট হ্রস্ব ই কার টি 65, 6 10 6 66, 6 একারে ছে, মূর্ধন্য ষ ট ট হ্রস্ব ই কার টি 66, 6 10 7 67, দন্তস্য আকারে ত 67, মূর্ধন্য ষ ট ট হ্রস্ব ই কার টি 67, 6 10 8 68, 8 8, মূর্ধন্য ষ ট ট হ্রস্ব ই কার টি 68, 6 10 9 69, দীর্ঘ দন্ত ন 69, দন্ত ষ ত ত র 69, 7 10 এ 70, দন্ত ষ ত ত র 70, 7 10 1 71, এ ক একারে কা, ত ত র 71, 7 10 2 72, ব একারে বা, হয়াকারে হা, তয়ত র 72, 7 10 3 73, তস্বিকে তি অন্তস্থ আকারে আ 73, তয়ত র তর 73, 7 10 4 74, চুকারে চু অন্তস্থ আকারে আ 74, তয়ত র 74, 7 10 5 75, পয়চন্দ্রবিন্দু চয়াকারে যা 5, তয়ত র 75। তাহলে 6 10 61 থেকে 7 10 5 75 পর্যন্ত তোমরা বানান লিখবে সুন্দর করে, তার সঙ্গে ছোট থেকে বড় সাজাবে, প্রত্যেক দিন নামতা মুখস্থ করবে। তাহলে আজকের কি লেখা আলাম, কথায় লেখা 6 10 1 61 থেকে 7 10 5 75 পর্যন্ত বানান লিখবে, এইভাবে সুন্দর করে বানানগুলো কিন্তু লিখবে। আমি যেভাবে প্রত্যেকটা বানান লেখা সব সংখ্যাগুলো সুন্দর করে লিখেছি, লেখাগুলো সব সুন্দর করে লিখেছি, অক্ষরগুলো তোমরা সেভাবে সুন্দর করে সমান করে করে অক্ষর লিখবে। আগে খাতার মাথায় এটা লিখবে, কথায় লেখো 61 থেকে 75 পর্যন্ত, তারপরে বানান লেখা শুরু করবে। আবার খাতার মাথায় হেডিং লিখবে, ছোট থেকে বড় সাজা, তারপরে এগুলো সব তুলবে, কয়েক দাগ পর্যন্ত তুলে এগুলো ছোট থেকে বড় সাজাবে, এবং অন্যান্য সংখ্যা দিয়েও তোমরা ছোট থেকে বড় সাজানো প্র্যাকটিস করবে। সবাই মন দিয়ে পড়াশোনা করবে, বড়দের কথা শুনবে, বেশি করে জল খাবে, প্রচুর গরম পড়েছে, বেশি করে জল খাবে, ভালো থাকবে। আজকের এই পর্যন্তই, ধন্যবাদ।